হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, মুকুল রায়ের ছেলেকে সাসপেন্ড করলো দল থেকে তৃণমূল। তো বন্ধুরা, কী জন্য দল থেকে সাসপেন্ড করা হলো সে নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। লোকসভা নির্বাচনের ফল সামনে আসার পরই মুকুল রায়ের ছেলেকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 6 বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে বিজেপি নেতা মুকুল রায়ের ছেলের তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে। এদিন নিজের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছিল বীজপুরে বিধায়কের কার্যকলাপ। কখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, আবার কখনও তিনি বেফাঁস মন্তব্য করেছেন যা দল অনুমোদন করে না। 2017 সালে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরের নাম লেখান মুকুল রায়। তারপরই থেকে জোড়াফুল শিবিরের নিশানায় বীজপুরে তৃণমূল বিধায়ক তথা মুকুল পুত্র শুভ্রাংশু। নানা সময়ে তাকে বিভিন্ন মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে দলের প্রতি তার অনুগত্য নিয়ে। শুক্রবার দুপুরে বীজপুরে বাড়িতে বসেই শুভ্রাংশু রায় তৃণমূলের এই ধয়াশায়ী অবস্থার জন্য তার বাবার প্রশংসা করেন। বলেন, ব্যারাকপুর লোকসভায় বীজপুর থেকে লিড দেব বলেছিলাম কিন্তু তা হয়নি, বাবার কাছে হেরে গিয়েছি বীজপুরে ও ব্যারাকপুর লোকসভায়। বাবাকে মানুষ বেছে নিয়েছেন, ভুলে গিয়েছিলাম মুকুল রায়ও ভূমিপুত্র। তার সংযোজন কাঁচড়াপাড়ার কাঁচা ছেলে বলে দলের কেউ কেউ সমালোচনা করেছিল বাবাকে, কিন্তু মানুষ তা মেনে নেয়নি। এখানে রায় পরিবারের সম্মান রয়েছে, মানুষ বুঝিয়ে দিল রায় পরিবারে কাঁচা ছেলে কাঁচা মাথায় চাণক্যের বুদ্ধি দিয়ে দল তৈরি করেছিলেন, তারপর নিজে তা শেষ করে দিলেন। শুভ্রাংশু নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন শুভ্রাংশু তৃণমূল সুপ্রিমোর নিন্দা করে। ভোটের মাঝে এক সাংবাদিক বৈঠকে শুভ্রাংশুকে নাম না করে গদ্দারের ছেলে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুরের আইসি কেন বদল করা হলো তা নিয়ে বলতে গিয়ে মমতা বলেছিলেন, ওখানে গদ্দারের ছেলে আছে, নিজের দলের বিধায়ক শুভ্রাংশুকে এই তকমা দিতে দুবার ভাবেননি মমতা। আর সেই মন্তব্যে ক্ষুব্ধ শুভ্রাংশু জানান, নেত্রীর মুখে এই ভাষা বাংলার কৃষ্টি, সংস্কৃতি বিরোধী। কেন হঠাৎ ভোটের ফলাফলের পর এই সিদ্ধান্ত? ব্যারাকপুরে তৃণমূলের পরাজয়ের কারণে কি এই পদক্ষেপ? জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের সাফাই, ভোটে হার জিতে রয়েছে কিন্তু দলে থেকে আইন শৃঙ্খলা মানতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুকুল পুত্রের উপস্থিতি তৃণমূলের কাছে ছিল অনেকটা গলার কাটার মতো, তাই তার মন্তব্যকে পুঁজি করেই দল থেকে তাকে ছেঁটে ফেললেন তৃণমূল সুপ্রিমো। এতে গেরুয়া দলে যোগের পথ প্রস্তুত হলো শুভ্রাংশু। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।